কে আপনি ভাই দাঁড়ান 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 এই যে আমাদের শশা শশাহেব বিকেলবেলা শশা খাওয়ার জন্য মাঠে আসলাম ভালোই লাগে গ্রামের পরিবেশে অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে এই যে শশা অনেক সুন্দর সুন্দর শশা ধরে আছে প্রতিদিনই কেউ না কেউ এসে শশা নিয়ে যায় চুরি করে বাট ধরতে পারি না কী হলো কে আপনি ভাই দাঁড়ান 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 বুঝলাম না কি হলো আপনি আমাদের সহায়তা কি করেন এই যে ভাই দাঁড়ান 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 কি 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 আপনি সহায়তা কি করেন সহায়তা কি করি মানে সহায়তা কি করেন সেটা বলেন বলতে হবে আমার কি করেন এখানে কি হয় আপনার মতাম যে আপনার মামা শশা আপনি বললে হবে আপনি আপনার মামারে কল দেন আপনার মামারে আসার জন্য আপনার মামাও একটা ক্রিমিনাল আর চুর নালে আমার আপনার মামার পরিচয় দিবে কেন আপনার মামার শসা সাথে কথা চুরি তো চুরি চুরি আবার কাজ করছেন বলবেন যে আমি চুরি করি নাই আমার খেতে ইচ্ছা করছে তাই আমি দুইটা পারলাম মানুষের খাওয়ার উপর তো কোনো কিছু থাকে না ঠিক আছে তো আমি আপনাকে হয়তো আপনার ইচ্ছা হইছে শুনলে আমি আর দুইটা দিতে পারতাম তা না করে আপনি চুরির মতো হেঁটে যাচ্ছেন আপনি কি প্রফেশনাল চুর জমি দেখা তাই হাতে নিয়ে পারলাম কিন্তু আপনি তা না করে কি করতেছেন দূরে পালাচ্ছেন এটা কোন ধরনের কথা আমি তো ভয় পাইছি হঠাৎ করে আপনি চলে আসছেন কেন বই পাবেন কি বাঘ না লোক যে আপনি আমাকে বই পাবেন আপনি এতে কোনো অংশে

আপনার কাজ তো চুরি করা আর আমার কাজ তো আমার শোষায় দেখে রাখা আমার দেখার জন্য আপনি চুরি করতেছেন আবার আপনি বলতেছেন আমি নাকি সবকিছুর একটা লিমিট থেকে লিমিট ক্রস করেন না হলে কিন্তু অসম্মানিত হয়ে যাবেন কারণ আপনাকে ভদ্রবাসায় কথা বলতেছি গায়ে লাগতেছে না তাই না

কেমন ধরনের রাক্ষস রে আমার খেতে শশা খায় আবার মগের মূলক নাকি নাম লেখা আছে আপনি আশেপাশে দশ বারো জন দেখেন জিজ্ঞেস করেন এই শশা আমি তো কোথাও দেখি না যে আপনার নাম লেখা আছে আপনার নাম কি এই যে দেখেন আমার শশা আমি আজকে এখানে দেখার জন্য হাতে নাতে চোর ধরার পরেও এখন বলে কি যে এই শশা নাকি ওর মামার ও নাকি চুরি করে না উল্টা আমাকেই বলতেছে আমি নাকি চোর এটা কেমন ধরনের কথা বলেন তো আপনি খালি কিছু দেখা যেমন সাহস বেড়ে যাচ্ছে নাকি আমি লোভ সামলাবো এটার তো প্রশ্নই আসে না কারণ আমার জমি আমি যা ইচ্ছা তা করব খাবো বিক্রি করব আমি তো এখানকার প্রতিদিন কয়েক টন শসা বিক্রি করি জামেলা করেন না তো কাজে দিব ভাইবেলারদারগুলোরে ডাক দিব পিটায়া না এখানে একবার মাটি পুত দিয়ে রাইখা দিবে

মানে बोलतेছেন তাই রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে হাইটা গেলে সে কি আপনার বউ হয়ে গেল তা হবে না হতে কত আমার JMS আপনার দিকে তাকায় রইলি আপনার হয়ে গেল আপনি পায়দা খাইতে হবে নাকি আপনি আসলে একটা মেট গাছের গাছে শশা কোনদিন কেওকে ডাকতে পারে চুরের মন পুলিশ পুলিশ আপনার হচ্ছে চুরি করে খাওয়ার ইচ্ছে হইছে লোভ সামলাতে পারেন নাই এখন আবার বলতেছেন যে শশা আপনাকে ডাকতে ছিল না আমি কথা না আপনি কথা চুর একটা যদি দেখি না আমার এই জমির আশেপাশে তাহলে ঠ্যাং দুইটা দিব একদম দেখা যাবে না এটাই প্রমাণ করে দিব ঠ্যাং দুইটা ভাইঙ্গা হাতে ধরাই দিব